ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আপনার নাম? আমার নাম পুত্র। কি কি কাজ করেন আপনি? আমি এই তো মোটরের ফ্যান ফ্যানের কয়েল বান্ধি, মোটরের কয়েল বান্ধি, মানে যাবতীয় যত কয়েল আছে। আজকে যে একটা মোটর আপনার টোটাল কমপ্লিট করলেন, এটা কি কারণ? আওয়াজের জন্য। আওয়াজের জন্য আপনি কি করছেন? এটা আমি দুটা বিয়ারিং পাল্টাইছি, একটা ওয়াটার সিল লাগাইছি। শুধু উপরে পানি উঠানো, মানে রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি উঠানো, ছাদের উপরে উঠাবে, উপরে ট্যাঙ্কিতে আর কি উঠাবে। জায়গাটা কমপ্লিট করছেন, টোটালটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। আশা করি দর্শক যারা আছে তারা বুঝবে। এই মোটরটার কাজ কি ভাই? এই মোটরটার কাজ হইছে আপনার হলো এটা টাইনা পানি রিজার্ভে ফালানো। কিসের থেকে টাইনা? এটা লাইনের থেকে টাইনা পানি আনো, অর্থাৎ ওয়াশার লাইন, ওয়াশার লাইনের থেকে পানি টাইনা টাইনা। এই মোটরের নাম কি? যেমন অনেকে ভাই, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমাকে অনেক সময় প্রশ্ন করে যে দেড় হর্স মোটর মনে করেন যে 5-7 বছর ধরে পানি কন্টিনিউ উঠাইছে, ওই যে গ্রাম অঞ্চলে যে চাপ কল প্লাস মোটর, ওইটা অনেক সময় দেখা গেছে যে পরে যায় আর পানি ওঠে না, কিন্তু মোটর চলে পানি কম ওঠে, তো ওইটার জন্য কি করণীয়? এর করণীয় এক নম্বরে আপনি যদি ক্যাপাসিটার দুর্বল থাকে ক্যাপাসিটারটা চেক করে নিচ্ছি, যদি দেখেন যে না ক্যাপাসিটারও ঠিক আছে তাহলে আপনার দেখতে হইব এটার ওয়াটার সিল, ওয়াটার সিল যদি তারপর দেন যে না ওয়াটার সিলও ঠিক আছে, তারপর আপনি দেখতে হইব রানারে ময়লা আছে কিনা, রানারে ময়লা আছে আছে কিনা, যদি রানারে ময়লা থাকে পয়েন্টটা পরিষ্কার করতে হইব, আর যদি দেখেন যে না ওয়াটার সিলের সমস্যা বা ওয়াটার সিল আপনি লিক করে তার জন্য পানি উঠবে, আবার ক্যাপাসিটার দুর্বল থাকলে তাও পানি না কম উঠবে। এই জন্য যদি কখনো কেউ মনে করে যে পানি কম উঠছে, সেই ক্ষেত্রে আপনার আপনারা যেরকম মিস্ত্রি আছেন তাদেরকে আগে দেখাবো ক্যাপাসিটার বা অন্যান্য আদার সমস্যা এগুলো চেক করতে, আর দেখা গেছে যে 1.5 ঘোড়া এখন বা 1 ঘোড়া মোটর আছে কিন্তু পানি কম ওঠে, কম ওঠে, ওই সেই ক্ষেত্রে কি 1.5 হর্স লাগাবে না 2 হর্স লাগাইলে আরো ভালো হয়? আপনি যদি পানি যদি নিচে চলে আসে, আপনার যে চাক কল আছে অনেক সময় দেখা যায় যে লে যে লেয়ারে থাকে এর থেকে আরো বেশি লেয়ারে দেওয়া লাগে, দিলে হয় কি আবার ওই মোটরে চালায়, কিন্তু ওই মোটরে চালাইলে হয় কি ওই মোটরের শক্তিটা ওর মানে পায় না, পায় না, আপনি 1 ঘোড়ার জায়গায় 1.5 ঘোড়া লাগাইতে পারেন বা 2 ঘোড়া লাগাইতে পারেন, তাহলে আপনার সমস্যাটা সমাধান হবে। যেহেতু চাপ কল নিচের থেকে পানিটা উঠাইতে হয়, সেই ক্ষেত্রে যদি দেখা গেছে 1 হর্স না লাগায় যদি 2 হর্স লাগাই, এতে কি তার পানিটাও দ্রুত উঠে গেল, কারেন্টটাও কম কম করছে, কি ঠিক কি না? আমরা একটা সেন্ট্রিফিউগাল মোটরের টোটাল বেয়ারিং পাল্টানোর জন্য যে খুলতে হয়েছে আবার নতুন করে বেয়ারিং লাগানো হয়েছে, এটা টোটালটা ভাই খুলছে এবং লাগাইছে, এটা টোটালটাই তুলে ধরা হয়েছে, তো ওই ভিডিওটা আপনারা দেখেন, আর যেগুলাই বলছি আশা করি আপনারা বুঝতে পারবেন। যদি কোনো সাজেশন লাগে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিই, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, তো এই বলে শেষ করতেছি।